ঝুলে রইল 12,000 শিক্ষক নিয়োগের যে মামলা, অর্থাৎ শুক্রবারে কিন্তু এই মামলাটার, অর্থাৎ আজকে কিন্তু এই মামলাটার শুনানি হচ্ছে না। অর্থাৎ যেটা বলার সেটা হচ্ছে যে 11,765 শিক্ষক নিয়োগের উপরে যে স্থগিতাদেশ ছিল সেটার আজকে শুনানি ছিল এবং সেটার কিন্তু সুপ্রিম কোর্টে আজকে শুনানি হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই মামলার শুনানি কিন্তু পিছিয়ে গেল। আর এই কারণের জন্য যে 11,765 শিক্ষক নিয়োগ বা প্রায় 12,000 যে শিক্ষক নিয়োগ, এদের কিন্তু ভবিষ্যৎ একটু ঝুলে গেল আবার, বা এদের ভবিষ্যৎটা কিছু বিপাকে এটা বলাই যায়। এবং এই যে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, প্রাথমিকের যে চলতি নিয়োগ প্রক্রিয়া যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, শুক্রবারে কিন্তু এই মামলার শীর্ষ আদালতে আজকে শুনানি হওয়ার কথা ছিল এবং শুনানিটা কিন্তু পিছিয়ে যায়। গত 29শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশ দিয়েছিলেন যে যেসব চাকরিপ্রার্থী ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরও নিয়োগ প্রক্রিয়ায় সামিল করতে হবে এবং চাকরিপ্রার্থীদের একাংশ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। ডিএলএড পরীক্ষায় বিলম্ব হওয়ার কারণেই তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে তাদের অভিযোগ ছিল এবং পরে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না বলেও তারা দাবি করেছিলেন। এবং ওই চাকরিপ্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়ার বা তাদেরকে বসতে দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন এবং তাদের বক্তব্য শুনে ডিএলএড পরীক্ষার অন্তিম বর্ষের পড়ুয়াদেরও নিয়োগ প্রক্রিয়ায় রাখার নির্দেশ দিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে এটা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পড়ে যায় এবং এর ফলে 11,765 যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটাতে কিন্তু স্টে পড়ে যায়। তো পরবর্তীতে আবার শুনানির দিনক্ষণ কী হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদের খবর থাকবে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।